হাই ফ্রেন্ড আসসালামু আলাইকুম তো দেখো বাড়িতে বিকালবেলা হয়ে গেলেই যেন মনে হয় নতুন কিছু একটা রেসিপি নতুন কিছু একটা নাস্তা খাবার কিন্তু দেখো সবাই কিন্তু এটা করতে পারে না তো দেখো আজকে আমাদের বাড়িতে সবাই একই কথা যে নতুন কিছু নাস্তা করে দাও খাবো তো চলো আমি সেটাই ভেবে নিয়ে ফ্রিজটা খুললাম খুলে দেখি কী আছে তো দেখলাম দুটো জাস্ট বেগুন আছে তো আজকে আমি বেগুনেরই নাস্তা এখানে বানিয়ে নেবো তো বন্ধুরা কি বলবো বেগুনের নাস্তাটা যখন করেছি তো খেয়ে এত ভালো লাগছে মানে ভাবার বাইরে তো চলো আমি কীভাবে রেসিপিটা তৈরি করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি আমি এখানে স্টিলের একটা নিয়ে নিয়েছি এখানে এক গ্লাস পানি আগে নিয়ে নিলাম দু গ্লাস মতো পানি এখানে নিয়ে নিয়েছি স্টিলের ডিশটাই এবার আমি এখানে অল্প একটু নুন দেব আর অল্প একটু হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দেবো দিয়ে ভালো করে এভাবে ভালো করে গুলে রেখে দেব তো চলো আমি দুটো বেগুন নিয়েছি তো দুটো বেগুনই আমাকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে আর এরকম লম্বা লম্বা কিন্তু বেগুন নিতে হবে তাহলে খুব সুন্দর এই রেসিপিটা তোমরা করতে পারবে তো দেখো বেগুনগুলোকে আমি ভালো করে ছিলে নিচ্ছি আগে তোমরা এরকম আলু ছেলার গুল দিয়ে তোমরা বেগুনকে এভাবে ছিলে নিতে পারো তো এত সুন্দর এই রেসিপিটা খেতে হয় এত সুন্দর বিকেলে নাস্তায় ভালো লাগে মানে বলে বোঝানো যাবে না তো যখন করবে ঠিক দেখতে পাবে তো দেখো বেগুনকে ছিলে নিয়েছি কিন্তু ডান্ডি শুদ্ধই আমাকে পুরো হাফ হাফ করে আধখানা করে নিতে হবে যেন ডান্ডিগুলো থাকে কিন্তু ডান্ডিগুলো কিন্তু কেটে দিলে হবে না তো দেখো এবার আমি এগুলোকে কীরকম ছোট ছোট সরু সরু পিসে পিস করে নেব। কিন্তু ওর সঙ্গে বেগুনটার সঙ্গেই কিন্তু থাকবে পুরো যেরকম ফিঙ্গার হয় সেরকম ফিঙ্গার পিসে আমি বেগুনটাকে কেটে নেব তো দেখো একটা বেগুন কাটা হয়ে গেছে কিন্তু বেগুন কেটে নিয়ে বন্ধুরা আর একটা বেগুন আমি কেটে নিচ্ছি আমি কিন্তু বেগুন কেটে নিয়ে এই নুন হলুদ মাখানো পানিটাতে রেখে দেব। কারণ বেগুন যদি এমনি কেটে রাখা হয় বেগুন কালো হয়ে যায় তাই কিন্তু নুন হলুদ মাখানো পানিটায় রাখলে বেগুনটা খুব ভালো থাকবে তো দেখতেই পাচ্ছ ডান্ডিটা আছে আর দেখতে কত সুন্দর লাগছে একদম ইউনিক তো চলো তাড়াতাড়ি আমি আর একটা বেগুনকে ছিলে নিই ছিলে কেটে নিয়ে একদম ডান্ডি শুদ্ধই কিন্তু কাটতে হবে তো দেখো দুটো বেগুনকেই কিন্তু আমি একদম সেম প্রসেসে কেটে নিচ্ছি একদম ফিঙ্গারের মতো করে সরু সরু করে কেটে নিচ্ছি একদম ইউনিক রেসিপির আগে তোমরা কোনোদিন দিন দেখো নি আমার তো মনে হয় তো চলো চারটে পিসি কিন্তু আমি এখানে ডুবিয়ে দিয়েছি তো আমি ওপরে একটা বাটিতে পানি দিয়ে ওপরটা রেখে দিলাম যাতে ভালো করে বেগুনটা ডুবে থাকে কারণ বেগুন তো ভেসে যায় ভেসে গেলে ওপরটা কিন্তু কালো হয়ে যাবে তাই দিয়ে দেয়া আমি এখানে চারটে ব্রেড নিয়ে নিয়েছি আর ছোটো ছোটো করে কুচিয়ে আর মিক্সিতে দিয়ে নিলাম মিক্সি থেকে আমি কিন্তু ব্রেডটাকে কুড়িয়ে নেব তো দেখো আমি বেডটাকে মিক্সিতে গুঁড়িয়ে নিচ্ছি দেখো পুরোটাই কিন্তু গুঁড়ো হয়ে গেছে চলো আমি একটা এটাকে একটা পাত্রে রেখে দেব। দেখতেই পাচ্ছ পুরো গুঁড়ো হয়ে গেছে এই গুঁড়োটা কিন্তু আমার নাস্তায় লাগবে একদম এরমভাবে গুঁড়ো পুরো একদম এরকম কিন্তু গুঁড়ো বাজারেও কিনতে পাওয়া যায় তোমরা কিনে নিতে পারো তো আমি এই রেসিপিটা করার জন্য এখানে ম্যাজিক ম্যাগি মশলা নিচ্ছি তোমরাও এখানে চাট মশলাও ইউজ করতে পারো বা অন্য কোনো মশলা জিরে গুঁড়ো জিরে পাউডার বা গুঁড়ো বা কালো জিরে গুঁড়ো আর আমি এখানে দিচ্ছি লালমরিচ গুঁড়নো দেখতেই পাচ্ছ আর আমি এখানে দেবো কিছু ধনে পাতা করে ছোটো ছোটো পিসে একদম কুচিয়ে দিয়ে দেবো তোমরা কিন্তু এখানে যে কোনো মশলাও অ্যাড করতে পারো আর দিচ্ছি অল্প একটু লবণ কিন্তু মাথায় রাখতে হবে বন্ধুরা এখানে কিন্তু আমি যে ম্যাগি মশলাটা নিয়েছি ওখানেও কিন্তু নুন আছে আর আমি কিন্তু বেগুনটাকে যে নুন আর পানিতে ভিজিয়ে রেখেছিলাম ওখানেও হালকা নুন আছে তো বন্ধুরা আমি এখানে ময়দা ব্যবহার করছি তোমরা এখানে চাইলে বেকিং সোডাও ব্যবহার করতে পারো বেকিং পাউডার ব্যবহার করতে পারো বা এখানে তোমরা আটাও ব্যবহার করতে পারো বা ব্যাসমও ব্যবহার করতে পারো তো আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি দেখো আমি অল্প অল্প করে এটার একটা ঘোল তৈরি করে নেব একদম অল্প অল্প করে একটা বেটার তৈরি করে নেব তো দেখো বেটারটা মোটামুটি আমার রেডি হয়ে গেছে এর কনসেন্সিটা তোমরা দেখে নাও কীরকম হওয়া দরকার আছে দেখতে পাচ্ছ একদম তার হয়ে একটা তার হয়ে পড়ছে এই যে চামচের উল্টো পিঠে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম মোটা একটা লেয়ার পড়বে সেরকম কিন্তু এর কনসেন্ট্রেটার রাখতে হবে তো চলো দেখো আমার বেগুনগুলো কিন্তু সাদা হয়েই আছে কালো হয়নি কারণ এটা নুন আর পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তাই তো দেখো বন্ধুরা এবার আমি এটাকে তুলে নিয়ে একদম শুকনো করে মুছে নেব। তো দেখো আমি একটা সাদা কাপড় নিয়েছি নিয়ে একদম পুরো ফিঙ্গারগুলো ফাঁক ফাঁক করে আমি কিন্তু ভালো করে ভেতরে পর্যন্ত মুছে নিচ্ছি এতে একটুও না পানি থাকে তো তাই দেখো আমি প্রত্যেকটা বেগুনকে ঠিক এইভাবেই মুছে মুছে নিয়ে নেব দেখো প্রত্যেকটা বেগুনকে আমি ঠিক এভাবে মুছে নিচ্ছি তো বন্ধুরা যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে আর কিন্তু সাবস্ক্রাইব আর শেয়ার করতে কিন্তু ভুলবে না আর তোমরা কিন্তু কমেন্ট করবে তো চলো আমি এখানে একটা পুরো ঘোলটা আমার রেডি হয়ে গেছে আর আমার এখানে কিন্তু বেড গুঁড়োটাও রেডি হয়ে গেছে দেখো এবার আমি এখানে রেডি করে নিচ্ছি নাস্তাটা দেখো একটা চামচের সাহায্যে কিন্তু তোমরা এটা করবে ফিঙ্গারগুলোকে এই যে বেগুন যে আমি কেটেছি ফিঙ্গারের মতো ওগুলোকে ফাঁক ফাঁক করে ব্যাস ওই বেটারটাকে যেন ভালো করে ওর ভেতরে ঢোকে দেখতে পাচ্ছো সুন্দর করে যেন কোট হয়ে যায় তবে কিন্তু ভালো লাগবে দেখো ভালো করে কোট করে একটু ঝু ডান্ডিটাকে ধরে ঝুলিয়ে রাখলি যেটা বাড়তি থাকবে সেই বাটারটা পড়ে যাবে তো দেখো ডান্ডিটা শুধু এই কারণেই রাখা তো এরমভাবে ফাঁক করে করে কিন্তু এই যে আমি পাউরুটির বাটারটা করে রেখেছিলাম এই পাউরুটির ব্রেড ব্রেডের যে গুঁড়োটা ব্রেড গুঁড়োটা কিন্তু ওইভাবে ফাঁক ফাঁক করে ভালো করে কিন্তু কোট করে নিতে হবে তো দেখো চামচের সাহায্যে করলি এটা খুব ভালো হবে এটা কিন্তু তোমরা হাতে করে করতে যাবে না সব চামচের সঙ্গেই করবে তো দেখতেই পাচ্ছ এইভাবে ঝাড়িয়ে নেবে যেটা থাকবে বাড়তি কিন্তু আবার যাবে পড়ে দেখো ঝাড়িয়ে নেবে তো দেখো আর একটা আমি এখানে করে নিচ্ছি এভাবে চামচে করে করে ফাঁক করে করে সুন্দর করে ব্যাটারটাকে একদম ঘোলটাকে লাগিয়ে নিতে হবে তবে ভালো হবে তো চলো এভাবে কিন্তু আমি আবার ব্রেড গুঁড়োটার সঙ্গে ভালো করে এভাবে মিক্সড করে নিচ্ছি দেখো আমি এখানে একটা দেখো দুটো আমার কড়া হয়ে গেছে আর বাকিগুলো আমার হয়ে গেছে সবগুলোই আমি করে নিচ্ছি তো চলো বন্ধুরা এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি ফাইন প্যান দেখতেই পাচ্ছ তোমরা এটা কড়াতেও করতে পারো তো চলো তেল আমার গরম হয়ে গেছে এবার কিন্তু ডান্ডিগুলো ধরে তেলে কিন্তু তেলে যতটা কড়াই তোমার যতটা ধরবে ফ্যান ফ্যানে যতটা ধরবে সেই পর্যন্তই তোমরা দেবে এখানে আমার দুটো ধরেছে দেখো বন্ধুরা আমি দুটো দিয়েছি তো দেখো এভাবে কিন্তু তোমরা চামচে যেটাই ছাঁকনি করে যখন ছাঁকবে তখন কিন্তু একটু ফাঁক ফাঁক মতো করে দেবে তবে সুন্দর করে কোটাবে কিন্তু এটাকে হাই ফ্লেমে করতে হবে এটা যদি লো ফ্লেমে করা হয় তাহলে কিন্তু পুরো এ হয়ে যাবে গলে যাবে কিন্তু এটা হাই ফ্লেমে করলে বেগুন তো তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যায় তো দেখো একদম সুন্দর করে লাল লাল করে এটাকে আমি ভেজে নেব তো এই এই রেসিপি তোমরা যদি খাও এভাবে যদি নাস্তা তোমরা খাও কোনো দিন ভুলতে পারবে না একদম ইউনিক আর বাড়িতে যদি আত্মীয় স্বজন আসে কোনো কথাই নেই একদম সবাই তো পঞ্চমুখ হয়ে যাবে যে কোথায় থেকে করেছে কিভাবে করেছে বা কোথায় থেকে কিনে এনেছে তো দেখো এভাবে আমি একদম কিসপি করে লাল করে ভেজে নেব কত সুন্দর দেখতে লাগছে দেখো চলো আমি আর বাকি দুটোকে আবার ভেজে নিই এভাবে কিন্তু ফাঁক ফাঁক করে দিতে হবে বন্ধুরা তবে ভিতর পর্যন্ত তেলটা যাবে আর সুন্দর করে ভাজা হবে আর একদম পুরো কিস্পি হবে জিনিসটা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে চলো আর একটা আছে হয়ে গেলেই হয়ে যাবে তো দেখো ফ্রেন্ড কত সুন্দর লাগছে একদম ইউনিক একটা নাস্তা যেটা হয়তো কেউ কোনো দিন দেখেইনি বা শোনেই নি এরকম যদি তোমরা কোনো আত্মীয় স্বজন আসলে বাড়িতে কুটুম আসলে তোমরা যদি করে দাও তো অবশ্যই তারা প্রচুর নাম করবে পুরো কিস্পি হয়ে গেছে একদম বুঝতেই পারছ আমি এখানে চামচে করে দেখছি যে খুব কিস্পি হয়ে গেছে আর দারুণ একদম মুচমুচে হয়ে গেছে দারুণ মুচমুচে কিন্তু এবার দেখো প্রত্যেকটা কিন্তু এক এক রকম হয়ে গেছে একদম এবার কিন্তু ছাড়িয়ে নিয়ে টমেটো ক্যাচাপের সঙ্গে খেতে পারো বা গরম গরম চায়ের সঙ্গে খেতে পারো দারুণ খেতে তো চলো বন্ধুরা টাটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে পরের ভিডিও